আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বি ডিক্টেটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। ফেসবুক কমেন্ট ফিউচারটার মধ্যে আপনাদের জন্য নতুন দুইটা আপডেট নিয়ে এসেছে। তো এই আপডেটগুলো কী কী এবং কীভাবে আপনারা ফিউচারগুলো ইউজ করবেন সেই বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো ফেসবুক সর্বপ্রথম আপনাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ কমেন্ট সিস্টেমের মধ্যে। ফেসবুকের কোনো একটা গ্রুপের কোনো একজন নির্দিষ্ট মেম্বার যখন গ্রুপের মধ্যে একটা পোস্ট করে, সেই পোস্টটাতে আমরা সবাই কিন্তু পোস্টটা রিলেটেড কমেন্ট করে থাকি। তো সেই কমেন্টগুলো আমরা সবাই দেখতে পেতাম এবং আমরা কমেন্টের নিচে দুইটা অপশন পেতাম, একটা হচ্ছে লাইক বাটন আর একটা হচ্ছে রিপ্লাই বাটন। কিন্তু বর্তমানে আমরা আরেকটা নতুন বাটন দেখতে পারবো, যে বাটনটার মাধ্যমে আমরা সেই কমেন্টটা পোস্ট রিলেটেড হয়েছে কি হয় নাই তা ভোট দিতে পারবো, এবং গ্রুপের সকল মেম্বাররা কোন কমেন্টটাতে কীরকম ভোট দিয়েছে সেটাও আমরা দেখতে পারবো। যেমন লাইক বাটনটার উপরে ক্লিক করে কোনো কমেন্টের কোনো মেম্বার যখন লাইক দেয় সেটা আমরা আগে দেখতে পেতাম। তো এই ফিউচারটা এখনও ফেসবুকের সকল গ্রুপে কিন্তু অ্যাভেলেবল না, বর্তমানে এটা বেটা টেস্টিং মোডে আছে। আশা করি কিছুদিনের মধ্যে সকল ফেসবুক গ্রুপের মধ্যে এই ফিউচারটা দিয়ে দেওয়া হবে। এরপরে আপনারা দ্বিতীয় নম্বর কমেন্ট সিস্টেমে যে ফিউচারটা আপনাদের জন্য নিয়ে এসেছে সেটা সকল ফেসবুক ইউজারদের জন্য আমার মনে হয় হেল্পফুল হবে। তো এই ফিউচারটা মূলত আপনি ফেসবুক প্রোফাইল থেকে কোনো একটা পোস্ট করলে সেই পোস্টটাতে কারা কমেন্ট করতে পারবে এবং কারা কমেন্ট করতে পারবে না সেটা আপনি এক ক্লিকেই কন্ট্রোল করতে পারবে। তো আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করার পর সেই পোস্টে যদি আপনি কমেন্ট কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনি উপরে থ্রি ডট আইকনটার উপরে ক্লিক করবেন। থ্রি ডট আইকনটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট নামের একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে। আপনি সিম্পলি ওই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আপনি তিনটে অপশন পেয়ে যাবেন এবং এখানে আপনি আপনার পোস্টটাতে কাদেরকে কমেন্ট করতে দিতে যাচ্ছেন সেই অপশনটা আপনি সিলেক্ট করবেন। দেন আপনি নিচে ডান অপশনটার উপরে ক্লিক করলে যে ব্যক্তিটাকে আপনি সিলেক্ট করে দেবেন সেই ব্যক্তিগুলো ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনার পোস্টটাতে আর কমেন্ট করতে পারবে না। তো ফেসবুকের এই নতুন দুইটা ফিউচার আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।